সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন আমি মোস্তফা ফিরোজ মানবাধিকার রক্ষকদের উপর হয়রানি অবশ্যই বন্ধ করতে হবে বাংলাদেশকে জাতিসংঘ দর্শক এই শিরোনামে একটি খবর মানবাধিকার সংস্থা অধিকারের সদস্যদের বিরুদ্ধে সব ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং যথাযথ প্রক্রিয়ার প্রতি সম্মান জানাতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ বিশেষজ্ঞরা তারা বলেছেন এই মামলাটি মানবাধিকার রক্ষক এবং সংস্থাগুলিকে নিরব করার জন্য ফৌজদারি কার্যবিধি ব্যবহারের প্রতীক অধিকার এবং এর প্রতিনিধিরা জাতিসংঘের মানবাধিকার প্রক্রিয়ার সাথে সম্মিলিত হয়ে বলপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ নথিভুক্ত করেছে এই ধরনের কাজের লক্ষ্য মানবাধিকার ইস্যুতে রিপোর্ট বন্ধ করা এবং জাতিসংঘ এর প্রতিনিধি ও প্রক্রিয়াগুলোর সাথে সহযোগিতা করা থেকে অন্যদের যাতে নিবৃত করা যায় দর্শক বুঝতেই পারছেন যে বেশ কড়া একটা বক্তব্য দিয়েছে জাতিসংঘ এই অধিকার ইস্যুতে যে অধিকার তার নিজের মতন করে কার্যক্রম করতে পারছে না এবং তারা যেই বিচার বহির্ভূত গুম খুন এই সমস্ত বিষয়গুলো যে নথিভুক্ত করছে এই কাজটি জাতিসংঘ বলছে যে এটা তাদেরই কাজের একটি অংশ সুতরাং এই কাজে বাধা দেওয়াটা অন্যায় এবং অবিচার করা হচ্ছে তাদের উপর অধিকারের পুনর্নিবন্ধীকরণের আবেদন দুই হাজার চোদ্দ থেকে দুই সালের জুন পর্যন্ত বাংলাদেশি এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো কাছে মুলতবি ছিল পুনর্নিবন্ধীকরণের আবেদন অগ্রাহ্য করে এনজিও এবি অধিকারকে বিভ্রান্তকর তথ্য ও বিশ্বের কাছে রাষ্ট্রের ভাবমূর্তিকে গুরুতরভাবে এবং বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন সমস্যা সৃষ্টি করার জন্য অভিযুক্ত করেছে অধিকারের মামলাটি বাংলাদেশে মানবাধিকার কর্মী ও সংস্থার উপর চলমান হয়রানিকে প্রতিফলিত করে খুবই গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছে এই অনুশীলনটি আইসিসিপিআর এর ধারা বাইশের অধীনে গ্যারান্টিযুক্ত অ্যাসোসিয়েশনের স্বাধীনতার অধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে মনে করছে বিশেষজ্ঞরা অধিকার বাংলাদেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে একটি তথ্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করার দশ বছর পর সংগঠনটির সেক্রেটারি আদিলুর রহমান খান এবং এর পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ভুহা বিকৃত এবং মানহনিকার তথ্য প্রকাশ করার অভিযোগে বিচার ব্যবস্থার দ্বারা হয়রানির শিকার হচ্ছেন দুই হাজার তেইশের পাঁচই এপ্রিল একজন সাইবার ট্রাইব্যুনাল বিচারক অভিযুক্তদের পরীক্ষা করার জন্য পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্য সাক্ষীদের সাক্ষ্য নেওয়া বন্ধ করে দেন তিনটি শুনানির পর যখন বিচারক অভিযুক্তদের পরীক্ষা করার জন্য প্রস্তুত ছিলেন না তখন প্রসিকিউটর আরও তদন্তের জন্য একটি আবেদন জমা দেন যা নিয়ে আপত্তি জানান মানবাধিকার রক্ষাকারীরা পনেরোই মে বিচারক মানবাধিকার রক্ষাকারীদের আপত্তি বাতিল করে প্রসিকিউশনের অনুরোধ মঞ্জুর করেন বিচারক আদালতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনুমতি দেননি শুধু তাই নয় এই সিদ্ধান্তের ভিত্তি সম্পর্কে স্পষ্টতা দিতে ব্যর্থ হন এই আইনি প্রক্রিয়ার পাশাপাশি অধিকার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সাংগঠনিক এবং ব্যক্তিগত উভয় পর্যায়ে মানানি শিকার হচ্ছে বলে জানা যায় দর্শক একটা বিস্তারিত একটা বিবরণ দিয়েছেন তারা জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন উচ্চ প্রোফাইল পাবলিক ব্যক্তিত্বদের দ্বারা বাংলাদেশ ভিত্তিক মানবাধিকার সংস্থাগুলির মানহানি দেশে তাদের বিশ্বাসযোগ্যতা খ্যাতি ও মানবাধিকারের কাজকে ক্ষুণ্ণ করার একটি স্পষ্ট প্রয়াস জাতিসংঘের বিশেষজ্ঞরা যথাযথ প্রক্রিয়ার প্রতি সম্মান ও সুষ্ঠু বিচারের অধিকার নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন পাশাপাশি অধিকারের নেতা ও মানবাধিকার রক্ষক আদিল রহমান খান এবং এস এম নাসির উদ্দিন সহ অধিকারের কর্মীদের বিরুদ্ধে অবিলম্বে প্রতিশোধ বিচারিক হয়রানি এবং অপপ্রচার বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা অধিকারের বিরুদ্ধে ভীতি প্রদর্শনের বিষয়টি কর্তৃপক্ষের কাছে করেন এবং মানবাধিকার রক্ষাকারীরা যাতে কোনো ধরনের প্রতিশোধের ভয় ছাড়াই নিরাপদ ও সক্ষম পরিবেশে তাদের বৈধ কাজ পরিচালনা করতে পারেন তা নিশ্চিত করার আহ্বান জানান দর্শক একটা লম্বা বিবৃতি সাহিকভাবেই এই বিষয়গুলো সরকার যথাযথ গুরুত্ব দেবে কেননা অনেক দিন থেকে জাতিসংঘ এবং মানবাধিকার কমিশনগুলো বাংলাদেশের এই ধরনের গোম খুন হত্যা এইসব বিষয়গুলো কিন্তু নোটিশ করছে এবং এই ব্যাপারে যারা বাংলাদেশে যে সমস্ত অধিকার সহ অন্যান্য সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বা অন্যান্য সংগঠন যারা কাজ করছে তারা মুক্ত মনে কাজ কর স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না এই অভিযোগগুলো কিন্তু আস্তে আস্তে জমা হচ্ছে তো স্বাভাবিকভাবেই জাতিসংঘ যখন এটা নোটিশ এনেছে তখন বিষয়টি হয়তো অন্যদিকে প্রভাবিত হতে পারে সুতরাং সরকারকে এই ব্যাপারে সতর্ক পদক্ষেপ রেখে এগোতে হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ